الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادي له السلام عليكم ورحمة الله بريا دور شخص رتامي إزهار الإسلام فاوندر ان سيو ويبسكولي دوت كوم أتسكر لايفه أمرا كتابل بو ونلاين ارنين بشوه ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আউটসোর্সিং করে ইনকামের বিষয়ে আমরা মোটামুটি সবাই এখন জানি তো এ বিষয়ে নানান দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো শুরুতেই আমি সংক্ষেপে কয়েকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি বিষয়টা একটু ক্লিয়ার করা প্রয়োজন যেমন ধরেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অনেক মানুষের আসলে অনলাইন থেকে আর্নিংয়ের বিষয়ে কিছু ভুল ধারণা আছে এর মধ্যে একটা কমন ভুল ধারণা হলো যে আমি কোনো ধরনের যোগ্যতা ছাড়াই আমার কাছে যদি একটা ল্যাপটপ থাকে আর ইন্টারনেট থাকে ইন্টারনেটে কানেকশন থাকে তাহলে আমি আজকেই কোনো একটা আউটসোর্সিংয়ের কোনো একটা প্ল্যাটফর্মে যেমন আপওয়ার্ক হোক ফিরেন্স ফিলেন্সা ডট কম হোক অথবা ফাইবারে হোক আমি অ্যাকাউন্ট করলেই আমার হাজার হাজার টাকা আসা শুরু হয়ে যাবে হাজার হাজার ডলার ইনকাম করা শুরু হয়ে যাবে এটা আসলে খুবই মারাত্মক একটা ভুল ধারণা আর একটা ভুল ধারণা যেটা আমাদের সমাজের প্রচলিত আছে সেটা হলো যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে খুব চটকদার বিজ্ঞাপন যেখানে যে বিজ্ঞাপনগুলোর মধ্যে দেখা যায় যে মানে ট্রেনিং সেন্টারে জয়েন করলেই দুই মাস ট্রেনিং নিলেন আপনি সাথে সাথে আপনার ডলার ইনকাম শুরু হয়ে যাবে হাজার হাজার ডলার আপনি ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনি ট্রেনিং সেন্টারে আসবেন তার আপনাকে যোগ্য বানাই দিবে সেই তো এভরিথিং এই ধরনের যা কিছু আছে টোটালি নন সেন্স এইগুলা আসলে কোনো সেন্স মেক করা না এগুলা মানে খুবই মানে প্রচলিত সাধারণ মানুষকে যারা জানা না এসব বিষয়ে তাদেরকে এক ধরনের প্রতারণা বা এক ধরনের ধোকা আসল ব্যাপারটা হলো যে সুজা কথা বলি যে একদম মানে টু বি অনেস্ট সত্য কথা যেটা সেটা হলো যে টাকা পয়সা ইনকাম করা এটা আমাদের দেশে যেমন কঠিন ইন্টারন্যাশনালি ইনকাম করা আরও কঠিন সহজ কথা যেটা মানে আপনি আমাদের দেশে বসে কোনো একটা কাজ করে টাকা ইনকাম করতে যতটা কঠিন মনে করছেন একইভাবে হ্যাঁ ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনি টাকা ইনকাম করবেন দ্যাটস হিউজ থিং এটা একটা বড় জিনিস এটা কঠিন জিনিস এটা এত সহজ জিনিস না তো এই যে আমরা যে এই জিনিসটাকে এতটা মানে খুব সিলি বানাই ফেলছি একটা ট্রেনিং করলেই অথবা আমার একটা কোর্স করলে আপনি এটা করে ফেলতে পারবেন জিনিসটা এত সহজ না রিয়েলিটি হলো একটু ভিন্ন তো আসলে ইন্টারনেট থেকে আর্নিংয়ের নানান ধরনের ব্যাপার আছে এর মধ্যে কিছু আছে লিগ্যাল কিছু আছে ইলিগ্যাল হ্যাঁ তো কয়েকটা ইলিগ্যাল জিনিসপত্র নিয়ে কথা বলার পরে আমি কিছু গাইডলাইনের কথা বলবো লিগ্যাল এটাও বলবো তো প্রথমে যেটা ইন্টারনেট থেকে মানুষ আর্ন করে আমাদের বাংলাদেশে যারা খুব বাংলাদেশের মানুষ বাংলাদেশ না ওভারঅল যারা এই বিষয় সম্পর্কে জানে না তারা একটু তাড়াহুড়া করে যে আমি আজকেই জন্য আমার টাকা আসা শুরু হয় তো এই কারণে কিন্তু বেশ কয়েক বছর আগে আমাদের দেশে যে ক্লিক করে টাকা ইনকাম এক মিনিট বসে থেকে ক্লিক করে টাকা ইনকামের পদ্ধতি খুব চালু হয়ে গেছিল বা ধরেন হুট করে কোন একটা পদ্ধতি আসলো কোনো যোগ্যতা দরকার নেই মানুষের কাছে এইগুলো খুব পপুলার হয়ে যায় রাতারাতি মনে করে যে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব তো এই যে ডেস্টিনি টাইপের অথবা রাতারাতি বড়লো ঘর এইগুলো মানুষের কাছে খুব মানে আকর্ষণীয় মনে হয় জিনিসটা কিন্তু টোটালি এই যে যত ধরনের ওয়ে আছে যেখানে আপনাকে ওভারনাইট ওভারনাইট সাকসেসের কথা বলবে এই কথা বলবেন এইগুলার ব্যাপারে আপনার সন্দেহ করতে হবে সন্দেহ করা শিখতে হবে কারণ মানে ট্রুলি যদি ভালো কিছু করতে হয় তাহলে সেখানে ওভারনাইট সাকসেসটা কঠিন ব্যাপার ঠিক আছে এই জিনিসগুলো আমি ইনিশিয়ালি বলে রাখতেছি এর সাথে সাথে আরেকটা জিনিস বলছি যে আমি কেন এই বিষয়ে কথা বলতেছি এ বিষয়ে এই জন্য কথা বলতেছি যে এখান থেকে আপনাদেরকে আমি কোনো কোর্সও করাবো না মানে আমার এরকম কোনো কোর্স নেই যেটা আপনাদেরকে এই ভিডিওর পরে আমি সেল করতে চাবো অথবা অন্য কোনো উদ্দেশ্য আমি মূলত এটা নিয়ে কথা বলতে সেই জন্য যে আমার এটা নিয়ে দীর্ঘদিন এক্সপিরিয়েন্স আছে আমি সামান্য কিছু হেল্প করতে চাচ্ছি আল্লাহ রসুল হাদিসে বলেছেন আন দুনিয়া যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের বা যে কারোরই যদি কি করে দুনিয়ার কোনো একটা প্রয়োজন পূরণ করে দেয় তাহলে আল্লাহ সুবাহ তালা তার কেয়ামতের দিন তার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবে। তো সেই নিয়েতেই আমি আপনাদের যাতে একটু ভালো হয় যারা এই জিনিসগুলো নিয়ে জানতে পারেন সহজ হয় বিষয়গুলো আপনাদের সেই জন্যই আমি কথা বলছি এরপরে আমি সবার কাছে অনুরোধ করব যে কেউ আসলে পার্সোনালি বলবেন না যে ভাই আমাকে একটা কোর্স করান অথবা আপনি আপনার প্রতিষ্ঠানে আমাকে নেন অথবা সামথিং এলস এ ধরনের রিকোয়েস্ট আমি আসলে আশা করবো না আপনাদের কাছ থেকে বাট এটা আপনার গাইডলাইন নিয়ে নিজের মতো করে চেষ্টা করে আগায় যেতে হবে পরবর্তী যে গাইডগুলো আমি এখানে দিব তো এটা মোটামুটি একটা ওভারঅল একটা ভূমিকা হয়ে গেল মূল বিষয় আসে ইন্টারনেটে আর্নিং এর অনেক সোর্স আছে অনেক ওয়ে আছে এর মধ্যে কিছু কিছু ওয়ে আমি বলেছিলাম যে ইলিগ্যাল বা লিগ্যাল হলেও মানে খুবই ছোট পরিমাণে লিগাল যেমন ধরেন এই যে গেম খেলে হ্যাঁ গেম খেলে আর্নিং করে পাবজি গেম খেলে অথবা নানান ধরনের গেম খেলে জুয়ার মতো টাইপের কিছু জিনিসপত্র আছে যেখানে রিং আইডি বা এরকম কিছু কিছু সফটওয়্যার মানে শুধু রিং আইডি না আরো কিছু কিছু সফটওয়্যার আছে যেখানে জুয়া খেলা যায় অনলাইনে রিং আইডিতে আমি দেখছি যে কিছু কিছু গ্রুপ আছে সম্ভবত এটা কোম্পানির দোষ না গ্রুপে ভিতরে লটারি টটারি করে নানান জিনিস করে তো এটা সবার মনে রাখা দরকার যে ইসলামের দৃষ্টিতে কিন্তু এই যে লটারি করা জুয়া খেলা কোনোটাই হালাল না হয়তো দুনিয়া দৃষ্টিতে হালাল হইতে পারে বিভিন্ন কোম্পানির পলিসি এক একটা এক এক রকম বাট ব্যাপারটা কি মানে লটারি করা তারপরে জুয়াতে অংশগ্রহণ করা এটা কোনোটা জায়গ না এরপরে এর সাথে সাথে আর একটা জিনিস আছে যেমন ধরেন ইন্টারনেটে মানুষ ট্রেডিং করে ট্রেডিং এর মধ্যে আবার আছে ফরেক্স ট্রেডিং আছে আবার আছে হলো যে এখন নতুন আসছে সেটা হলো ক্রিপ্টো ট্রেডিং তো ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং এর জন্য আবার কয়েন বেস বাইন্যান্স বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে মানুষ ওই বিট কয়েন বা এ ধরনের কয়েন কেনা বেচা করে এই কয়েনগুলোর দাম আবার সবসময় উঠানামা করে উঠানামা করার কারণে কি হয় এই এই করার করার কারণে দেখা যায় যে ওই কিছু দাম কম বেশি প্রফিট তারা পায় তো এই ধরনের লেনদেনের ক্ষেত্রে যেটা হয় যে মানে আলটিমেটলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো শরীয়তের জায়জ বৈধতা থাকতে পারে বাট সুজা যেটা অ্যাজ এ কেরিয়ার এইগুলো আসলে কোনোটাই সাজেস্টেড না যে এইগুলো করে আপনি জীবন পরিচালনা করবেন দুই পাঁচশো ডলার ইনকাম করবেন আর এভাবে আপনার লাইফ চলে যাবে আসলে এটা কোনো ওয়ে না টোটালি রং ওয়ে আপনার অ্যাজ এ কেরিয়ার আপনার ফিউচারের জন্য এই সমস্ত ওয়েতে যাওয়াটাই ভুল কারণ হলো যে ফরেক্স ট্রেডিং বলেন অথবা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বলেন হোয়াট এভার দ্য ওয়ে যত ওয়েতে আসেন এই সবগুলো ওয়েতেই প্রবলেম আছে প্রবলেমটা হলো যে আপনি এখানে উইনার হইতে পারবেন না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে আমাদের শেয়ার ব্যবসা বাংলাদেশে শেয়ার ব্যবসা করে মনে করছে যে আমি বড় লোক হয়ে যাব বাট অ্যাট এন্ড অফ ডে আপনি লুজার হবেনি সিস্টেমগুলো এমনভাবে দাঁড় করানো এমনভাবে পুরো জিনিসটাকেই দাঁড় করাইছে এমন এমনভাবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি লুজার হবেন সো সেম থিং শেয়ার বাংলাদেশের শেয়ার বাজার বলেন ক্রিপ্টোকান্সের ট্রেডিং বলেন ফরক্স ট্রেডিং বলেন এভরিথিং ইজ সেম ওয়ে এটা কাজ করে যে হুট করে মানে তারা দামকে আপনার কমাই দিবে এই যে এই যে বিটকয়েনের দাম এক সময় ছিল ষোলো হাজার ডলার এটা কমতে 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 আট হাজার ডলারে চলে আসে আবার হুট করে দেখা যাচ্ছে একদিনে দুই তিন হাজার ডলার কমে যায় তো আপনি যদি এটা ফলো করেন তো একদিন দেখলেন যে আপনি যে হঠাৎ করে দুই ডলার কমে গেল তার মানে আমি যদি আজকে এক বিটকয়েন কিনতে পারি তাহলে কালকেই আবার হুট করে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার ডলার বেড়ে গেল তাহলে আমার এক এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে বা দুই মাসের ভিতরে আমার কি হচ্ছে পাঁচ হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে মানে খুবই লুক্রেটিভ মানে খুব আকর্ষণীয় জিনিসগুলা জন্য মানুষ এগুলাতে যাওয়ার চেষ্টা করে এগুলো টোটালি রং এটা আপনার কেরিয়ার হিসেবে চুজ করা যাবে না আর এটা যদি করেন তো আস্তে আস্তে লুজার হবেন এটাই এটাই আসল কথা আচ্ছা এর সাথে সাথে আরও কিছু জিনিস আছে যেমন ধরুন অ্যাডসেন্স বেস মানে অ্যাড ভিত্তিক যে কোনো ধরনের জিনিসপত্রতে আগানো মানে আপনার ব্লগিং সাইট হোক ইউটিউবে অ্যাড দেখাই হোক অথবা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ বানায় হোক যেখানে আপনি অ্যাড থেকে ইনকাম করবেন আর্ন করবেন ওই অ্যাড ভিত্তিক যত আর্নিং সোর্স আছে অনলাইনে হোক অথবা অ্যাপের থ্রুতে হোক ইউটিউবের চ্যানেলে হোক যতগুলো আর্নিং সোর্স আছে এটাকে হানড্রেড পারসেন্ট হালাল করার কোনো উপায় নেই সোজা কথা যেটা আমি খুব ফ্রাঙ্কলি বলতেছি কথাগুলো কারণ হলো যে আপনি হয়তো অনেক কোশ্চেন করবেন যে ভাই এখানে তো ফিল্টার বসানো যায় এখানে তো মহিলার ছবি আসতেও পারে না আসতে পারে এখানে তো ভিডিও অ্যাড আমি হয়তো করে রাখলাম যত কথাই বলেন এট দা এন্ড অফ দ্য ডে এটা ঘুরে ঘুরে কি হবে মানে জায়েজ হওয়ার চান্সটা খুবই কম কারণ হলো আপনি হয়তো সর্বোচ্চ পঞ্চাশটা ফিল্টার বসাইতে পারবেন গুগল অ্যাডসেন্স এ কয়টা পঞ্চাশটা ফিল্টার বসাইতে পারবেন কিন্তু ভিতরেও আবার কথা আছে যে আপনি হয়তো ওপেন করে দিলেন যে একটা বইয়ের অ্যাড দেখাবে কি দেখাবে বইয়ের অ্যাড এখন বইটা হলো ব্ল্যাক ম্যাজিকের উপরে কিসের উপরে আপনি তো ওপেন করে দিয়েছেন বই কি করে দিয়েছেন বই ওপেন করে দিয়েছেন এখন বইটা হলো কিসের উপরে ব্ল্যাক ম্যাজিকের উপর একটা বই অ্যাড দেখালো সেখান থেকে আপনার আর্নিং হলো টাকা আসলো তাহলে ওটা কি হালাল হবে নাকি আর ইউটিউব থেকে যারা যে চ্যানেল হোক ওয়াজের চ্যানেল হোক অথবা নন ওয়াজার চ্যানেল হোক এই ইউটিউবের ইনকাম আর টিভি চ্যানেলের ইনকাম অলমোস্ট দ্য সেম কথা বোঝা গেছে ইউটিউব থেকে যে ইনকাম হয় আর টিভি চ্যানেল থেকে যে ইনকাম হয় সেম টিভি চ্যানেলও ইনকাম করে অ্যাড দেখায় ভিডিও অ্যাড দেখায় ইউটিউবও অলমোস্ট ইনকাম করে ভিডিও অথবা ওই যে নিচে যে অ্যাড থাকে ব্যানার বিজ্ঞপ্তি ওইটা দেখায় ইনকাম করে সো আপনি যদি মানে এখনকার তো ম্যাক্সিমাম টিভি অ্যাড গুলাই বড় বড় কোম্পানি আছে যারা এই যে টুথপেস্টের কোম্পানি ক্লোজ আপ ক্লোজ আপ তারপরে বড় বড় কোম্পানি এখন ম্যাক্সিমাম অ্যাডি কিছু দিচ্ছে ইউটিউবে দিচ্ছে এবং টিভি অ্যাড গুলাই ওখানে ইউটিউবে দেখায় তো তাহলে আপনার টিভির ইনকাম টিভি চ্যানেলের ইনকাম যেরকম হারাম টিভি চ্যানেলের অ্যাডের ইনকাম সেম ইউটিউবের ইনকামও কি হারাম হওয়ার কথা আপনি এটা অন্য আরো স্কলারদের সাথে কথা বলেন এটা হালাল হওয়ার কোনো মানে সঠিক ওয়ে আপনি পাবেন না মিক্স মিক্স থাকবে 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 অলওয়েজ আপনার ইনকামের কোনও দেখা যাচ্ছে যে পার্সেন্ট হারাম ফিফটি পার্সেন্ট হালাল ধরে নিলাম আমি অথবা সিক্সটি পার্সেন্ট হারাম ফোর্টি পার্সেন্ট হালাল তো আপনি আলাদা করবেন কিভাবে যে কোন টাকাটা হালাল হলো আর কোনটা হারাম হলো আর ইউজে করবেন কি করে কোন তো ওয়ে নাই এটা জানার ঠিক না তো তাহলে আপনি কেন এই যে এত কষ্ট করে আপনার মনে করতেছেন যে এটা খুবই একটা আকর্ষণীয় জিনিস এত কষ্ট করে আপনি একটা জিনিস শিখলেন লাস্টে গিয়ে আপনার পুরো হারাম ইনকামের দিকে চলে গেল ঠিক না তো তো এই জিনিসগুলা থেকে আমার বাঁচতে হবে মূল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অ্যাডসেন্সে এখন দেখবেন যে আমাদের বাংলাদেশে ফেসবুকে ঢুকলেই মানে নামে বেনামে অসংখ্য ধরনের নিউজ পোর্টাল এই নিউজ পোর্টালগুলোর ইনকাম কি ওই অ্যাড তাও অ্যাড আসবে খুব বাজে বাজে মহিলাদের অ্যাড আসবে মানে খুব মানে বাজে অ্যাড যেগুলো এই ধরনের অ্যাড ও সমস্ত নিউজ পোর্টালগুলো থেকে ইনকাম করতেছে তো এগুলা আসলে হালাল হওয়ার তো কোনো চান্সই নেই এগুলা এগুলো টোটালি হারাম তো আমরা যারা খুব মানে শর্টকাটে আজকে রাতারাতি কিছু টাকা ইনকাম করবো বড়লোক হয়ে যাব এরকম মানে চিন্তা করে যারা এই ধরনের অ্যাডের দিকে যাচ্ছে এই ধরনের মানে শর্টকাট ওয়েগুলা চুজ করতেছি এগুলো আসলে কোনোটাই কিনা হালাল হওয়া না এবং হালাল হওয়ার চান্সও খুবই কম ভি এর উপরে অনেক না 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 ভি এর উপরে আসলে কোন এই যে ক্লিক ভিউ সবকিছুর বেস হল অ্যাড সবকিছুর বেস কি অ্যাড অ্যাড না থাকলে কেউ আপনারে পয়সা দিবেন না সুজা কথা এটা ক্লিয়ারলি বলে দিই ওখানে তো আপনারা থেকেই আসে জিনিসটা ঠিক আছে গুগল অ্যাডসেন্স আছে আর অনেক অ্যাডসেন্সের অনেক ইয়া আছে কোম্পানি আছে যারা এড দেখাবে প্রোডাক্টের অ্যাড দেখাবে এখন ওই প্রোডাক্টের অ্যাড যদি হ্যাঁ এরকম যদি হয় যে নির্দিষ্ট কোন একটা কোম্পানি সে মানে আপনি মানে খুবই জানেন যে প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট এবং আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে শুধু এই প্রোডাক্টের একটাই আসবে সে বিভিন্ন পত্রিকার কোম্পানি আছে যেমন ধরেন যে ইসলাম টাইমস বলেন বা আমাদের অনেক কোম্পানি আছে যারা খুব বেশি বেশি অ্যাড মানে কোন ক্লায়েন্টের নির্দিষ্ট একটা বাংলাদেশের কোন একটা কোম্পানির কোনো একটা বইয়ের হচ্ছে জানে ক্লায়েন্টের সাথে সরাসরি কথা মানে র্যান্ডম অ্যাড না কি না র্যান্ডম না গুগল এর অ্যাড তো র্যান্ডম কোনটা আসবে আপনি জানেন না ফিল্টার করার ওয়ে খুবই কম তো যেখানে ক্লায়েন্টের সাথে সরাসরি যাচাই বাছাই করে অ্যাড বসানোর সুযোগ আছে কাস্টম অ্যাড সেগুলো তো প্রত্যেকে হালাল হারাম বেছে বসাইতেই পারবে কিন্তু যে সমস্ত কোম্পানি র্যান্ডম অ্যাড দেয় এবং তাদের প্রোডাক্টগুলা র্যান্ডম থাকে যে কী ধরনের প্রোডাক্টের অ্যাড তারা দেখাবে এটা শিওর না তো সেই সমস্ত ক্ষেত্রে এটা জায়গা হওয়ার চান্স খুবই কম থাকে এটা পার্থক্য প্রত্যেকের নিজের দায়িত্ব করে নিতে হবে যে কী ধরনের অ্যাড আমি শো করতেছি এটা গেল এখন তাহলে যেহেতু সময়ও কম আমি সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব তো এই জিনিসগুলো মোটামুটি অনলাইনে যে আর্নিং এর ভিতরে আমরা কয়েকটা জিনিস বুঝলাম যে এইগুলো আসলে আমাদের কেরিয়ার হিসেবে আমরা নিতে পারবো না আবার এগুলো হালাল হারাম নিয়েও কোশ্চেন আছে ইসলামে হালাল হারাম নিয়েও কি আছে প্রশ্ন আছে তাহলে আমরা কোন পথে আগাবো যা যার মাধ্যমে অনলাইন থেকে আর্নিং এর সুযোগ তৈরি হবে আমাদের তো এইখানে আমি কয়েকটা জিনিস বলে দেই যে অনলাইন থেকে আর্নিং এর ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে যেগুলো আসলে আপনার স্কিল ডেভেলপ করে আস্তে আস্তে করে আগাইতে হবে তো আমি এটা সবাইকে সাজেস্ট করব যে যেখানে আপনার স্কিল ডেভেলপ হয় নিজের একটা যোগ্যতা তৈরি হয় নিজের যোগ্যতা বাড়িয়ে যোগ্যতা বানিয়ে ইনকাম করা লাগে সে ধরনের ওয়েগুলোত আপনার আসতে হবে সেগুলো চুজ করতে হবে এর মধ্যে একটা সহজ একদম জেনারেল সবাই যে কেউ করতে পারে যে জিনিসটা সেটা হলো যে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা মানে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার পেজ র্যাঙ্কিং করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করা ব্যাকলিং তৈরি করা নানান ওয়ে আছে বিভিন্ন ধরনের হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করা এই জাতীয় জিনিসপত্র এটা একজন মানুষের জন্য শেখা সহজ তো এই কাজগুলোর সাথে আমরা করতে পারি এর সাথে সাথে কিন্তু শুধু সার্চ ইঞ্জিন এসিও শিখ হয় না যারা এসি শেখে সাথে সাথে নিজের কেরিয়ারটাকে আস্তে আস্তে করে অন্যদিকে একটু ডেভেলপ করে যেমন ম্যাক্সিমাম লোক যেটা করে যে এসি পাশাপাশি তারা কি শেখে এফিলেট মার্কেটিং শেখে কি শেখে মার্কেটিং তো এই এফিলিয়েট মার্কেটিং আবার নানান ধরনের হইতে পারে যেমন ধরেন আপনি এফিলিয়েট মার্কেটিং ব্লগিং এর মাধ্যমে করতে পারেন এফিলেট মার্কেটিং আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এফিলেট মার্কেটিং করা সম্ভব ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবে আমি অ্যাড দেখাবো না গুগল অ্যাডসেন্স অফ করে দিলাম বা ইউটিউবের অ্যাড করলাম অফ করে দিলাম বরং আমি যদি একটা চ্যানেল এরকম বানাই যেটা চ্যানেলটা পপুলার করতে পারি এবং হইলো তো সে ফর এক্সাম্পল আমি বইয়ের রিভিউ করি কি করি বইয়ের রিভিউ করি তো আমার চ্যানেলটা আস্তে আস্তে যদি পপুলার হয় আমি বইয়ের রিভিউ করতে থাকি তাহলে কিছু প্রকাশনই থাকবে যারা তাদের কোম্পানির বইয়ের রিভিউ করার জন্য আমাকে পে করবে সে আমি একটা ফ্রি রিভিউ করতে করতে আমার একটা অডিয়েন্স হলো সে আমার অডিয়েন্স হয়েছে লাখ হয়ে গেছে যারা আমার ভিউ হয় আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে লাখ তো তিন এরকম হলে তখন যে কোনো কোম্পানি যে কোনো যারা বইয়ের প্রকাশনী আছে তারা কিন্তু আপনার কাছে তাদের বইয়ের রিভিউ করার জন্য ইন্টারেস্টেড হবে তো তাদের সাথে যোগাযোগ করে আপনি একটা চার্জ করে নিলেন একটা বই রিভিউ করার জন্য সে আপনি দুই হাজার টাকা নিলেন পাঁচ হাজার টাকা নিলেন কথার কথা বলতেছে তো এই ধরনের কাজগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পড়ে আবার অনেকে আছে যে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের কি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তো আবার অনেকে আছে যে দেশীয় কোম্পানি অনেক কোম্পানি আস্তে আস্তে করে এই যে দার আস্তার এগুলো আস্তে আস্তে করে অ্যাফিলিয়েটে আসতেছে তো দেশি হোক বিদেশি হোক আপনি প্রোডাক্ট চুজ করে যেটা আপনার ভালো লাগে হ্যাঁ একটা নিস চুজ করে ওই অনুযায়ী আপনি অডিয়েন্স তৈরি করবেন ব্লগিং এর থ্রুতে হোক ইউটিউবের চ্যানেলের থ্রুতে হোক এখানে সুবিধাটা হলো যে আপনি কোন প্রোডাক্টের নিয়ে কাজ করবেন এটা আপনি নিজে ডিফাইন করতে পারতেছেন আপনার নিজের ইচ্ছা দিন দুই নম্বর বিষয় হলো যে অডিয়েন্স তৈরি হলে এখানে যে আর্নিং হয় আর্নিং এর পরিমাণটা অনেক বেশি এক থেকে খুবই সামান্য টাকা আসে খুবই সামান্য এগুলো মানে নর্মাল মানে এগুলো নি টাইপের ইনকাম বলা যায় মানে অল্প টাকা আর কি অ্যাড থেকে কি ইনকাম আসে অল্প টাকা কষ্ট অনেক বেশি রিটার্ন কি অনেক কম রিটার্ন কি খুবই কম মানে এটাকে আপনি খুব বড় লেভেলে স্কেল করতে পারবেন না হিউজ লেভেলে নিতে পারবেন না জিনিসটাকে তো ওইটা যদি করতে হয় তাহলে কি করতে হবে আমাদের যে কোনো ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা জয়েন করতে পারি সেটা অ্যামাজনের অ্যাফিলিয়েশন হোক বা অন্য যে কোনো অনেক বড় বড় কোম্পানি আছে যারা অনেক কোম্পানি আছে যে যারা লাইফ টাইম অ্যাফিলিয়েট প্রোভাইড করে হ্যাঁ মানে হলো যে তাদের কোনো একটা আমার থ্রুতে যদি তাদের কোনো একটা কাস্টমার যায় আমার লিঙ্কের থ্রুতে তাহলে সারা জীবন মানে যতদিন ওই কাস্টমার ইউজ করতেছে ততদিন কি করে অ্যাফিলিয়েট আমাকে ওই ওটা রেভিনিউ শেয়ার করতে থাকে ওরা সেলস ফানেল নামে একটা কোম্পানি আছে রাসেল ব্রান্সন সেই কোম্পানি আরও এরকম কিছু কিছু কোম্পানি এটা আমরা প্রত্যেকে নেট থেকে খুঁজে বের করতে পারবো যে এরা কি করে মানে লাইফ টাইম যতদিন কাস্টমার ওই কোম্পানির সাথে আছে ততদিন কি করবে অ্যাফিলিয়েট রেভিনিউ শেয়ার করতে থাকবে তো এই ধরনের হালাল অনেক ওয়ে আছে যেখানে আমি ইউটিউবের অডিয়েন্স তৈরি করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্টার্ট করতে পারি অথবা একটা ব্লগ নিজের থেকে একটা ব্লগ স্টার্ট করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারি এবং আমার লিঙ্ক শেয়ার করে দিলাম অ্যাফিলিয়েট লিঙ্ক তার থ্রুতে মানুষ কি করবে ওই প্রোডাক্টটা যখনই কিনবে তখন আমার ওইটার একটা শেয়ার আমি পেয়ে যাব ঠিক আছে তো এটা হালাল এবং এটার হালাল অনেক ওয়ে আছে আমি যদি কোনো হারাম প্রোডাক্ট চুজ না করি তাহলে এটা পুরো জিনিসটা কি হবে হালাল হবে তো এটা একটা ভালো ওয়ে এবং ভালো মানের যারা কয়েকটা বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে আমরা খুব বেশি জানা নেই তবে বাংলাদেশি কমিউনিটিতে এরকম বহুত লোক আছে যারা হয়তো মাসে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা ইনকাম করে এরকম লোক থাকার কথা মানে কারণ এটার মার্কেট সাইজ খুবই বিগ এবং যারা খুব ভালো করে তাদের এরকম আর্নিং হয় এই যে শাউটমি লাউড একটা ওয়েবসাইট আছে এই এরা হলো এই যে ডিজিটাল মার্কেটিং তারপরে কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো নিয়ে কাজ করে তো এরা মাসে দেখা যাচ্ছে যে এদের ওরকম বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম দশ ত্রিশ চল্লিশ হাজার ডলার এদের মান্থলি ইনকাম আছে অ্যাফিলিয়েট থেকে শুধু তো যারা এরকম বিগ লেভেলে ভালো লেভেলে কিছু করতে চায় অনলাইন থেকে এবং হালাল পন্থায় তাদের জন্য মানে এসিও শেখা অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা এটা বেস্ট চয়েস যদি আমি ব্রেনটাকে খুব মানে খুব হাইলি প্রোগ্রামিং বা অন্যান্য জিনিসপত্র আমি আসতেছি এগুলো একটু টাফ জিনিস বাট এটা ইজি জিনিস স্টার্টিংয়ের জন্য এবং এটার আর্নিংও ভালো বাট এটাতে একটা চ্যালেঞ্জ যেটা সেটা হলো যে প্রবলেম যেটা আমি বলতেছি সেটা হলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন এসিও বলেন অথবা কন্টেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হোয়াট এই জিনিসগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা টাইম একটা জিনিস কি মানে ওভারনাইট করে সাকসেস আসবে না মানে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর কি লেগে থাকতে হবে করতে থাকতে হবে করতে থাকতে হবে ট্রাফিক জেনারেট হবে লোকজন দেখতে শুরু করবে একটা ইউটিউব চ্যানেল তো রাতারাতি পপুলার হবে না ঠিক না একটা ব্লগ স্টার্ট করলে রাতারাতি এটা কি হবে না পপুলার হবে না মিনিমাম আমার একটা টার্গেট নিয়ে নিতে হবে যে ছয় মাস এক বছর আমি কি করব এটার পিছনে টাইম স্পেন্ড করব একটা নির্দিষ্ট রুটিনে যে প্রতিদিন আমি কন্টেন্ট জেনারেট করলাম প্রতিদিন আমি কি করলাম মানে এই জিনিসটাকে পপুলার করার ট্রাই করলাম যত ওয়ে আছে এগুলো শিখতে থাকলাম তো এই যে যারা ওভারনাইট সাকসেস চায় তাদের জন্য এটা অবশ্যই সাজেস্টেড না এই যে কোনো আমার কাছে তাদের জন্য আসলে কোনো সাজেশন নাইও বলতে গেলে ওভারনাইট কোন কি নাই সাকসেসের কোনো ওয়ে আমার কাছে নাই তো যদি আমরা এটাতে আসতে চাই তাহলে ওরকম প্রিপারেশনে মেন্টালি প্রিপারেশন থাকতে হবে যে ছয় মাস এক বছর দুই বছর আমার এটার পিছনে কি করতে হবে স্ট্রাগল করতে হবে এরপরে আমি ফলটা পাবো আর যত টাইম যাবে ফল এটা কম্পাউন্ড হয়ে হয়ে ফলটা আরো পরে আমরা গিয়ে পাবো তাহলে এটা এইগুলো হলো এসি এবং এফিলিয়েট মার্কেটিং এর সাথে সাথে আরেকটা যেটা আছে সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং বলে এটা খুব সিমিলার জিনিস মানে অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অলমোস্ট সিমিলার তবে এখানে একটা ব্যাপার হলো যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে মানুষ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে কি তৈরি করে ডিজিটাল প্রোডাক্ট এটা নিজের প্রোডাক্ট হইতে পারে অথবা অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে অন্যের প্রোডাক্টও শেয়ার করতে পারে বাট এখানে ওই নর্মালি মানুষ অডিয়েন্স প্রথমে তৈরি করে ব্লগের থ্রুতে হোক অথবা ইউটিউবের থ্রুতে হোক ফেসবুকের থ্রুতে হোক এখন আবার অনেকে ইনস্টাগ্রামের থ্রুতে অনেক ফলোয়ার তৈরি করে ইউটিউবে মানে টুইটারের থ্রুতে তো এই ফলোয়ার তৈরি করার পরে কি করে তার নিজের হয়তো একটা প্রোডাক্ট আছে সে একটা বই লিখল অথবা একটা মানে যারা বাইরের দেশে আছে তারা অ্যামাজনে বিভিন্ন ধরনের বই বই অল্প অল্প ডলার ডলারের বিক্রি করে ডিজিটাল পিডিএফ বা এরকম তো এই ধরনের ডিজিটাল যে সমস্ত প্রোডাক্ট আছে এই ডিজিটাল প্রোডাক্টগুলো তারা অনলাইনের থ্রুতে সেল করে হ্যাঁ আবার তারা এটার পিছনে তারা টাইম স্পেন্ড করে পিছনে সময় দেয় হ্যাঁ তো যেটা হয় যে হয়তো তৈরি আছে কোন একটা বিষয় নিয়ে কাজ করতেছে তারা কি করে নানান ধরনের কোর্স তৈরি করে কোর্স তৈরি করে মানুষ এই নেয় গুলা নেয় কি করে মানুষ দেখে এবং একটা সময় গিয়ে তার এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আসে রেগুলার আসতে থাকে ইনকাম আসতে থাকে তো যারা এটা আসলে ডিজিটাল মার্কেটিং বা ইয়া এটা আস্তে আস্তে করে এটা যখন মানুষ এসিও অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলোর সাথে কপ করতে থাকবে আস্তে আস্তে করে ভালো করতে থাকবে তখন এই নিজের প্রোডাক্ট নিজের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা কোর্স তৈরি করা বই লেখা হ্যাঁ এরকম নানান আইডিয়া তার মাথায় চলে আসবে তখন আস্তে আস্তে ওই জিনিসগুলো সে শিখে নিতে পারবে এবং এইখানে সাকসেস রেট আরও বেশি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে নিজের কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট থাকা এটার এইখানে সাকসেস রেট কি আরো অনেক বেশি এই জায়গাতে প্রফিট বেশি সাকসেস রেট অনেক বেশি আর এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটা জিনিস সেটা হলো যে সর্বশেষ যেটা সেটা হলো যে আমাদের টাইম যেহেতু কম আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি আসতেছি হলো আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এইগুলাতে এখন আসি এই যে সাইটগুলো আছে এই সাইটগুলাতে আমরা আর্নিং করব কি করে বা এই সাইটগুলাতে আমরা জয়েন করব কি করে তো এইখানে একটা ব্যাপার হলো যে আপওয়ার্ড বলেন ফিলান্সার ডট বলেন বা ফাইবার বলেন বা এই ধরনের আরও যেটা আছে পিপল আওয়ার গুরু ডট হ্যাঁ আরও অনেক সাইট আছে যেখানে এই ধরনের ইয়া করা যায় তো সবগুলা জায়গায় আপনার স্কিল সেল করতে হয় কি সেল করতে হয় সুজা কথা যেটা মানে আর কোনো এর কোনো ডেফিনেশন নাই কি সেল করতে হয় বলেন স্কিল সেল করতে হয় সেটা আপনার রাইটিংয়ের কন্টেন্ট রাইটিংয়ের স্কিল হোক মানে আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন অথবা আপনি এসিও করতে পারেন অথবা আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন হোয়াট এভার ইউ ক্যান ডু মানে আপনার যেই স্কিলটা আপনার ভিতরে আছে ইভেন আপনি আপনার ভালো ইংলিশ বলার যোগ্যতা আছে হ্যাঁ ইংলিশ বলা মানে কাস্টমার কেয়ারে কথা বলা বা হোয়াট এভার মানে কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়া আপনি ভালো ইমেল লিখতে পারেন বা ভালো সিভি বানাইতে পারেন যাই করতে পারেন এটা আপনার এটা স্কিল যেটা আসলে এক্সেপশনাল একটা জিনিস তো এগুলো আপনি বিক্রি করবেন স্কিল বিক্রি করার নাম হলো এই প্ল্যাটফর্মগুলো এটা বুঝতে হবে আনস্কিল্ড স্কিল নাই কোন কিছুই জানা না এরকম লোকজনের জন্য এই প্ল্যাটফর্মগুলো না আমরা যদি আজকে আমি যে কয়দিন আগে একটা মানে খুবই অবাক করা একটা বিষয় যে আপওয়ার্কে একটা লোক বাংলাদেশি আপওয়ার্কে একটা জব পোস্ট দিছে নিজে গিয়ে বাংলায় লিখছে তাও আবার লিখছে যে আমি বাংলাদেশি আমি ডাটা এন্ট্রি করতে চাই আমি অনেক মানে টাকা পয়সা ইনকাম করতে চায় এই সেই তো এই ধরনের কিন্তু এগুলো আসলে তারা বুঝে না বা জানে না তারা এগুলোতে অংশগ্রহণ করে এবং এগুলো করে থাকে তো জিনিসটা হলো যে দেখেন এই সাইটগুলো আমরা মানে আপনার স্কিল যদি না থাকে স্কিল যদি না থাকে না থাকে তাহলে এই সাইটগুলো আপনার জন্য না এখানে আসলে কেউ কারোর চেহারা দেখে অথবা কেউ কারোর পরিচয় জেনে অথবা কে কে কোন দেশের অথবা মানে কোন এলাকার এইগুলো দেখে আসলে কেউ আপনারা চাকরিও দিবে না কেউ টাকাও দিবে না ইভেন কোনো কাজও আপনারা দিবে না এখানে আপনি কিছু করতে হলে যে কোনো একটা বিষয় যা আপনি পারেন সেটা একটা স্কিল হইতে হবে একটা স্কিল লেভেলে নিতে হবে এরপরে সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন সেই স্কিলটা সেল করে এটা আওয়ারলি বেসে সেল করেন কন্ট্রাক্ট বেসে সেল করেন যেটাই যে ওয়েতেই আপনি আসেন কিন্তু আপনার স্কিল সেল করা ওটা হল মূল তা আপনার এখন যাচাই করতে হবে যে আপনার স্কিলটা আছে কি না এটা হলো যাচাই করা মূল বিষয় স্কিল যদি না থাকে তাহলে আপনি কি সেল করবেন প্রশ্ন ঠিক না তার মানে হলো যে যাদের স্কিল নাই যারা এটা কোনো নাই তাদের জন্য প্রথম শর্ত হলো যে স্কিল অর্জন করা কি করা স্কিল অর্জন করা তো এখন এই আমি কি স্কিল অর্জন করব বা কোনটা করব বাংলাদেশে তো এখন হাইপ চলতেছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিন্তু মানে কোন পথে আগাবো কিভাবে ফ্রিল্যান্সিং করে আমি কোন স্কিলটা অর্জন করলে এই মার্কেট গুলাতে কাজ করতে পারবো অথবা এসিও করলে কি আমার ফিউচার ভালো হবে না ইউটিউব চ্যানেল স্টার্ট করবো কিনা তো এইখানে হালাল হারামের দিকটা তো যেমন দেখার বিষয় আছে তো আমি যেগুলো হারাম হওয়ার চান্স আছে অথবা অলরেডি হারাম যে জিনিসগুলো সেগুলোতে মোটামুটি আমি ওভারভিউ দিলাম এখন এই প্ল্যাটফর্ম গুলাতেও কিন্তু হারামের অনেক ব্যাপার আছে এই এই গুলাতেও কি আছে হারামের ব্যাপার আছে যেমন আপনি জব পোস্টগুলো যখন দেখবেন তখন অনেক জব পোস্টে দেখা থাকবে যে আপনার একটা ডেটিং অ্যাপ বানাই দিতে হবে টিন্ডার লাইক ডেটিং অ্যাপ ডেভেলপ করে দেন তো এরকম অনেক জব পোস্ট আমি আমার নিজের চোখে পড়ে যেহেতু আমি এগুলাতে অলওয়েজ মানে থাকা হয় আমি জানি এগুলা তো এই ধরনের জিনিসপত্র মানে অনেক পাওয়া যায় অনেক অফারও আসে ইভেন আমার কাছে অনেক অফার আসে একজন বেশ কিছুদিন আগে একটা জুয়ার অ্যাপ বানাবে কিসের জন্য জুয়া জুয়া খেলার জন্য অনলাইন জুয়া খেলার জন্য একটা ওয়েবসাইট তৈরি করবে অ্যাপ তৈরি করবে তো ওইটা অফার আসছিল আমি এটা রিজেক্ট করে দিচ্ছি এরকম নানান অফার আসবে যেগুলো শরীয়তে হারাম কিলিগ্যাপ ওটা তাদের কাছে তাদের দেশে তারা বসে বসে যা ইচ্ছা তাই করতে পারে এটা আমাদের জন্য মেটার না কিন্তু মানে তাদের জন্য মেটার না আমাদের জন্য এটা মেটার করে যেটা শরীয়তে হালাল কি হারাম তো ওইটা বেছে বেছে কাজগুলো নিতে হবে আবার যারা অনেক সময় অনেক কাজ আছে যে যেগুলো ধরেন মানে বেপরদা নারীদের ছবি নিয়ে কাজ করা বেপরদা নারীদের ভিডিও নিয়ে কাজ করা এরকম যত জিনিস আমরা নর্মালি এগুলো সবার কমন থেকে আমরা জানি বিষয়গুলো যে এটা কোনটা হালাল কোনটা হারাম এটা মোটামুটি সবার একটা ধারণা আছে ওই জিনিসগুলো পাঁচ বিচার করে এই গুলোতে কাজ করতে হবে এখন এই প্ল্যাটফর্ম গুলাতে আমি কোন স্কিলটা নিব যে স্কিলটা নিয়ে আমি কাজ শুরু করে সাকসেসফুল হইতে পারবো এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হলো যে কম্পিটিশন সব জায়গায় বাংলাদেশে যেমন জব মার্কেটে হিউজ কম্পিটিশন আমি একটা জব পাচ্ছি না ঠিক আছে তো আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে মানে লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে শিফট করতেছি এটা আরও বেশি চ্যালেঞ্জিং এটা কি আরও বেশি চ্যালেঞ্জিং এটা এরকম না যে লোকাল মার্কেটে মানে আমার চাহিদা অনেক বেশি ইন্টারন্যাশনাল মার্কেট মানে লোকাল মার্কেটে অনেক কম্পিটিশন বেশি এই জন্য আমি ইন্টারন্যাশনাল মার্কেটে গেলাম ওইখানে আরো কম্পিটিশন আজকে লোকাল মার্কেটে আপনি হয়তো বাংলাদেশের দশজন বিশ জন লোকের সাথে কি করা লাগতেছে আপনার করা লাগতেছে কম্পিটিশন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবেন তখন আপনার মতো শত শত লোক কয় লোক শত শত হাজার হাজার লোক মিলিয়ন অফ পিপল একই জিনিস নিয়ে কম্পিটিশন করতেছে এবং তারা হয়তো আপনার অনেক দিক থেকে আপনার চেয়ে ভালো ইংরেজি বলার দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে তাদের কান্ট্রি টাইম জোন হ্যাঁ তা হয়তো দেখা যাচ্ছে যে অনেক দেশের লোকজন আছে যারা এশিয়ান লোকদেরকে পছন্দ করে না কাজের জন্য তারা হয়তো ইউরোপের লোকজন ইউক্রেইন হ্যাঁ রাশিয়া ইউরোপের বিভিন্ন কান্ট্রির লোকজন পছন্দ করে তো নানান দিক থেকে আপনি এখানে মানে কম্পিটিশনের শিকার হবেন তো এই কম্পিটিশনটা এখানে আপনি যদি এখানে যদি বাংলাদেশে টেনেক্স থাকে মানে গুণ কম্পিটিশন ফিল করেন তাহলে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকবেন এটা এইটি নাইনটি নাইনটি চলে যাবে কম্পিটিশনের হার তো সেখান থেকে আপনি একটা কাজ নিবেন কাজ নিয়ে সাকসেসফুলি ডেলিভারি দিয়ে ওইটাকে আপনার মানে স্ট্যাটাস ঠিক রাখবেন ভালো ফিডব্যাক নিবেন হিউজ জিনিস এটা অনেক স্ট্রাগল করার বিষয় অনেক কি অনেক ধরনের স্ট্রাগলের বিষয় আছে এখানে এটা খুব মানে ইজি না যে ওভারনাইট কোনো কিছু সাকসেস হয়ে যাবে তো এই যে মিথ গুলা মানে একটা মিথ্যা যে প্রচারণা আমাদের সমাজে ছড়াচ্ছে বা মানুষের ভিতরে আসতেছে যে মানে অ্যাকাউন্ট করলেই হাজার হাজার ডলার চলে আসবে অ এভরিথিং ইজ ননসেন্স এইগুলা এই এই ভুল গুলা যাতে সমাজে প্রচার না হয় এগুলা আমাদের খেয়াল করবে অনেকে তো অফার দেয় যে তিন মাস কোচিং করার পরে বিদেশ থেকে বাইরে কোনো সাইট থেকে আমরা কাজ পাবো তো এটা তো আমি বললাম যে আসলে দেখেন আমি এই যে তিন মাসের কোচিংয়ের কোচিং এর ব্যাপার আছে ব্যাপার তিন মাসের কোচিং যে হয় না বা অসম্ভব বিষয়টা এরকম না এই যে ইন্টারন্যাশনালি আমেরিকা ইউরোপে বিভিন্ন দেশে আছে বুট ক্যাম্প নামে একটা জিনিস আছে কি বলে বুট ক্যাম্প তো এই বুট ক্যাম্পে তারা কি করে বুট ক্যাম্পে একজন লোককে আমাদের মাদ্রাসা সিস্টেমে মানে টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার বলা যায় না অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার মানে মানে খাওয়া দাওয়া ছাড়া এবং রাত্রে ঘুমটম ছাড়া মানে দিনে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আপনার টাইম নিবে এবং সারাদিন লোকজন বসায় কোডিং করাবে কোড শিখাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র শিখাবে তো এটা তারা করে এবং এর মাধ্যমে তারা পরবর্তীতে যোগ্য হয়ও এবং পরবর্তীতে তারা গুগল অ্যামাজন সহ বড় বড় কোম্পানিতে তারা জৈন করতে পারে যারা বুট ক্যাম্পগুলো করে কিন্তু ব্যাপারটা হলো যে এই বুট ক্যাম্পগুলো করার জন্য খরচ আসে চোদ্দ হাজার পনেরো হাজার ডলার দশ হাজার ডলার বারো হাজার ডলার তার মানেটা কি দাঁড়ালো একটা তিন মাসের কোর্সের জন্য তারা ফি রাখতেছে বারো লাখ তেরো লাখ টাকা কয় লাখ টাকা বারো লাখ মিনিমাম দশ লাখ টাকা আসে হিসেব করলে তো দশ লাখ টাকা যদি তিন মাসের কোর্সের জন্য তারা নেয় এবং যারা ছাত্র তারা এটা দিচ্ছে তো সেখানে আপনি দশ টাকার কি পাবেন বলেন কোয়ালিটি থাকবে আর সেখান থেকে কি শিখবেন বুঝতে হবে মানে আমি যতটুকু বাংলাদেশের এই যে যারা করতেছে এটা যে ফেক এটা সবচেয়ে বড় ব্যাপারটাই হলো যে টোটাল জিনিসটা আপনারা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকায় শিখাতে চাচ্ছে

হ্যাঁ স্কিল অর্জনের জন্য আসলে একটা নম্বর এক নাম্বার ওয়ান যেটা কন্ডিশন সেটা হলো যে আমি কোনটা চুজ করব। সে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট চুজ করি এটা একটা হিউজ একটা জিনিস ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে আমি কি ফ্রন্ট এন্ড শিখবো নাকি এন্ড শিখবো নাকি ডেভঅপসের কাজ শিখবো নাকি এখন আসতে হলো ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো শিখবো তো কি শিখব এই যে ডোমেইনটা কি হবে আমি কাজের এই ডোমেইনটা নিষ্ঠা চুজ করতে হবে আগে ঠিক আছে এক নম্বর কাজ হলো যে কারোর জন্যই নিশটা চুজ করা লাগবে কোন নিশে আমি কাজ করব দুই নম্বর ওই নিশে স্কিল হওয়ার জন্য আমার একটা ডেডিকেটেড একটা টাইম ফ্রেম বানাইতে হবে যে আমি ডেডিকেটেডলি প্রতিদিন পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আমি এটার পিছনে স্পেন্ড করব সেটা এই স্পেন্ড আমি কতদিন করব এটারও একটা টাইম ফ্রেম মিনিমাম ছয় মাস এক বছর আমার একটা একটা টার্গেট থাকবে যে এক বছরে বা ছয় মাসে আমি এই পর্যন্ত যাব ঠিক আছে তো ওই যে টাইম ফ্রেমে আমি কিন্তু ডেডিকেটেডলি আমার এটা করতে হবে কন্টিনিউয়াসলি এর মানে এই না যে আমার আজকে খুব কোনো একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে আমি খুব মোটিভেশন পাইলাম তয়া এক সপ্তাহ আমি খুব উড়া ধরা কাজ করলাম কাজ করার পরে এর খবর নাই তার মানে এক সপ্তাহে যা শিখছেন ওইটা ভুলতে দুই দিনে বেশি দুই দিনে বেশি সময় লাগবে না ইভেন ওই পরের দিনই ভুলে যাবেন সব এটাই কমন সিনারিও এজন্য যদি স্কিল ডেভেলপ করতে হয় তাহলে ফার্স্ট অফ অল মানে প্রথম যে শর্ত সেটা হলো যে নিশটা ভালো করে চুজ করতে হবে যে কোন নিশে আপনি কাজ করতে পারবেন কারণ এক একজনের আগ্রহ এক একজনের স্কিল এক একজনের যোগ্যতা এক এক রকম হ্যাঁ এটা এই নিশের জন্য আমি হয়তো আর যে আমি যেহেতু এটা কন্টিনিউয়াসলি বলবো তো লাইভে আমি কথা বলবো যে কোন নিশটা কি ধরনের লোকের জন্য বেস্ট এটার গাইডলাইন আমি পরের ভিডিওতে দেবো আজকে হয়তো টাইমও নাই তো মূল যে ব্যাপার সেটা হলো যে আপনার প্রথম কন্ডিশন হলো যে ধৈর্য থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্যাশেন্স মানে ধৈর্য ছাড়া এখানে কোনো ধরনের সাকসেস আসবে না এক নম্বর নম্বর ধৈর্য লাগবে দুই পরিশ্রমের মানসিকতা লাগবে এবং ওইটা ডেডিকেটেডলি করার মানসিকতা যে আমি ছয় মাস ধরে এটা করেই যাব আমার রেজাল্ট আসুক আর না আসুক এবং এরপরে গিয়ে আমার সঠিক গাইডলাইন হ্যাঁ এটার জন্য মেন্টরশিপ অনেক বড় একটা ব্যাপার সবচেয়ে ভালো হয় যে যারা ভালো প্রোগ্রামার আছে হ্যাঁ বিভিন্ন কমিউনিটি আছে বাংলাদেশের প্রোগ্রামিং বিভিন্ন কমিউনিটি এই কমিউনিটিগুলো কমিউনিটিতে আমি যোগদান করবো যোগদান করে তাদের কাছ থেকে টিপস তাদের গুলো ফলো করব এবং অনলাইনে বিভিন্ন ধরনের ব্লগ আছে সেই ব্লগুলো থেকে আমি আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে কিভাবে ওই নিশে আমি আগাব এর সাথে সাথে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার আমি এই কোর্সগুলো শিখবো কি করে তো শিখবো কি করে এটার জন্য ব্যাপার হলো যে বেটার অপশন যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ভালো ইংরেজি জানাটা আপনার একটা কন্ডিশন অফ দা কন্ডিশনের ভিতরে পড়ে যে ইংরেজির জন্য দক্ষতা লাগবে আজকে হোক কালকে হোক ইংরেজি জানা লাগবেই মোটামুটি সো ইংরেজি মাস্ট এটা সবারই শিখা দরকার লাগবে এটা আমি দেশে কাজ করতে চাই ইন্টারন্যাশনালি কাজ করতে চাই যেখানেই কারণ কর্পোরেট অফিসগুলোতে কাজ করতে গেলে ইংরেজির দরকার হবে সেখানে কমিউনিকেশন ম্যাক্সিমাম কি হয় ইংলিশে হয় ন্যাশনাল আপনার এমনি আপওয়ার বা ভিলেন্সিন সাইটগুলোতে কথা বললো তো আপনার আপনার বাইরের সাথে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে ইংলিশ তো মাস্ট তো ইংলিশ যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সুজা হয়ে গেল ইউটিউবে কোর্সেরা বিভিন্ন ধরনের ইউডেমিতে বিভিন্ন ধরনের কোর্স পাবেন সেই কোর্সগুলো আপনি করতে পারবেন ইংলিশে আর যদি ইংলিশ না জানেন তাহলে সমস্যা বাড়ল আর কি এই এই সমস্যা যে এত বেশি বাড়তে থাকবে এটার কোনো সমাধান আসলে সহজ সমাধান নেই হয়তো আপনি আজকে বাংলা ইউটিউবে একটা দেখে শুরু করলেন ছোটোখাটো একটু দেখলেন এরপরে পুরোটা আপনি পালেন না সেখানে অথবা কোনো একজন ভায়ার কোর্স করলেন বাংলায় এরপরে পুরো সমাধানটা আপনি পাচ্ছেন না কারণ ওই গুগলে গুগল করতে গেলেও তো ইংলিশ জানা লাগবে গুগল করে আপনি একটা সমাধান পালেন ইনস্টাগ্রাম ফলোতে তো ইনস্টাগ্রাম ফুলোতেও ওই অ্যান্সারটা বোঝার জন্য আপনার কি লাগবে ইংলিশের লাগবে তো ইংলিশ মাস্ট যদি আমি

মানে অনলাইনে হোক অফলাইনে হোক সাকসেসের কোনো শর্টকাট হয়ে নাই ওভারনাইট কোনো কিছুই হবে না এটার জন্য ধৈর্য লাগবে পরিশ্রম লাগবে এবং প্ল্যানিং লাগবে যে কতদিন ধরে কিভাবে আমি করব এটা তো অবশ্যই দরকার এর সাথে সাথে কি দরকার এর সাথে সাথে দরকার হলো যে আমার হালাল হারাম চুজ করা হ্যাঁ হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে আমি আজকে একটা দেখলাম ফানি ভিডিও বানালাম যেটাতে সমাজের কোনো কারোর কোনো উপকার নেই ফালতু ফালতু ভিডিও আমি বানাই ভিউ নেওয়ার চেষ্টা করলাম এগুলা এই ধরনের মানে অনর্থক কাজ কাম থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করবো এটা আর এমন তো আপনার এই ভিডিওতে দেখা যায় বক্তার ওয়াজ আছে ওয়াজ আসার সাথে সাথে একটা সিনেমার বিজ্ঞাপন আছে হ্যাঁ মানে সিনেমার বিজ্ঞাপনের সাথে সাথে বক্তাদের বিভিন্ন কথাবার্তা মিলাই দিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করা ভালো ইনকাম করেন আল্লাহ সোহান দিবেন ইনশাল্লাহ ইনকাম জেনারেট হবে এটা বাড়তে থাকবে স্কেল আপ করা সম্ভব ইভেন স্কিল যদি থাকে তাহলে একবার যদি আপনি ড্রাইভিং শেখেন তাহলে আপনি আমৃত্যু যে দেশেই থাকেন ড্রাইভিংটা কাজে লাগানো সম্ভব এই সফট স্কিলগুলোও সেম আপনি আজকে দেশে আসেন কোনো সমস্যা নেই আপনি যে দেশেই যান সে দেশেই আপনি চাকরির ব্যবস্থা করতে পারবেন ওই সফট স্কিলগুলো দিয়ে তো এই জন্য আমরা স্কিলের দিকে ফোকাস করি মানে স্কিল ছাড়া যে সমস্ত জিনিসপত্র আছে ওভার নাইট সাকসেস এগুলোর পিছনে না ছুটি এবং ইলিগাল যারা পর্নোগ্রাফি নিয়ে কাজ করে বা এ ধরনের আরও যে সমস্ত ইলিগাল জিনিসপত্র অনলাইনে আছে যেগুলো আমরা ডিসকাস করি নাই সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো সবাই জানে যে ইলিগাল কোনগুলো ইলিগাল এটা মোটামুটি সবার কমন সেন্স আছে এর বাইরে আলোচনার বাইরে যেগুলো আছে তো সবাইকে ধন্যবাদ যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ Das geht schon mal schön.